হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বই টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা পার্ট, ইনওয়ার্ড আউটওয়ার্ড ফেসিং, এই রিজনিংটা সলভ করব এবং ট্রিক্স তোমাদের বলবো যে কম সময়ে ইনওয়ার্ড আউটওয়ার্ড বা একদম কারেক্টলি কীভাবে এটা করা সম্ভব এক্সামের সময় টাইম মেনটেন করে। তোমরা যদি সার্কুলার অ্যারেঞ্জমেন্ট বা রিজনিংয়ের অন্য ভিডিওগুলো না দেখে থাকো তাহলে রিজনিং প্লেলিস্ট থেকে, আমাদের স্টাডি বই টক চ্যানেলের রিজনিং প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো দেখে নেবে। তাছাড়াও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিওর শেষে তোমরা এই অন্য ভিডিও লিঙ্কগুলো তোমরা দেখতে পাবে। আর সেখানে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের প্যারামিটার দিয়ে ভিডিও দেওয়া আছে এবং নর্মাল সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, র্যাঙ্কিং, ফ্লোর বেসড সব দেওয়া আছে। তোমরা যার যেটা প্রয়োজন, যে ব্যাপারে ডাউট আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে দেরি না করে আজকে ইনওয়ার্ড আউটওয়ার্ড ফেসিং এটা শুরু করছি। কোশ্চেন: 8 পার্সন্স নেমলি এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার এরিয়া অ্যাট ইকুয়াল ডিস্টেন্স বিটুইন ইচ আদার। সমান দূরত্বে এ বি সি ডি ই এফ জি এইচ 8 জন এরা বসে আছে একটা সার্কুলার এরিয়া, অর্থাৎ সার্কুলার টেবিল আমি ধরলাম, তা সার্কুলার টেবিলকে কেন্দ্র করে। বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, সেম অর্ডারে নেই, এবং সাম পিপল আর ফেসিং সেন্টার হোয়াইল সাম ফেস আউটসাইড। এটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্যই আজকে রিজনিংটা, যে কিছু আজ মানুষ আছে, কিছু পার্সন আছে যারা ভেতরের দিকে, সেন্টারের দিকে মুখ করে আছে এবং বাকিরা আছে বাইরের দিকে মুখ করে, অর্থাৎ অপোজিট টু দ্য সেন্টার। এটা হচ্ছে মূল পয়েন্ট, যেহেতু এটা ডাইরেকশন যদি সেন্টার এবং আউটওয়ার্ড ইনওয়ার্ড এটা হয়ে যায় তাহলে লেফট রাইট চেঞ্জ হয়ে যায়, তো একটু ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। তবে আমার ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে এই থেকে তোমাদের কোনো ক্রিটিক্যাল কিছু আসবে না এবং খুব ইজিলি, খুব সহজে, খুব কম সময়ে এটা করতে পারবে, কীভাবে ইনওয়ার্ড আউটওয়ার্ড করতে হয়। প্রথমেই সার্কুলার টেবিলটা এঁকে নেবো। আমি আগেও বলেছি, আগে ভিডিও তোমরা দেখে নেবে, যে সার্কুলার টেবিল মানে পরীক্ষার সময় সার্কেল এঁকে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। 8 জন যেহেতু বলেছে তো 8 জনকে খুব সহজে আঁকা যায়। যদি আমি এরকমভাবে আঁকি, এটা সার্কেলই হবে এবং 8 জনকে এখানে বসাতে পারবো। আর এটাও বলেছি পসিবিলিটি আসতে পারে, এই জন্য সবসময় দুটো পসিবিলিটি একে রাখতে, মিনিমাম দুটো, পরে দরকার হলে আরও হতে পারে, তিনটে করতে পারলে ভালো। তবে তোমরা এটা দেখে বুঝতে পারছো খুব বেশি বড় যেহেতু নয় রিজনিংটা, সুতরাং দুটোতেই হয়ে যাবে, এটা তোমরা প্র্যাকটিস করতে করতে আইডিয়া করতে পারবে। তাহলে এই দুটো পসিবিলিটি নিয়ে চলবো, যে কোনো একটা রং হয়ে যাবে এবং একটা কারেক্ট থাকবে। প্রথমে দেখছি, সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ জি। আচ্ছা, সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ জি, এটা দেখেই এখানে জি, তার সেকেন্ড লেফটে সি কে বসিয়ে দিলাম, এটা কখনো সম্ভব নয়, কারণ জি আর জি যে কোথায় আছে, কোন দিকে মুখ করে আছে, ইনওয়ার্ড না আউটওয়ার্ড, এটা আমরা জানি না, এখনো জানি না। যদি না জেনে থাকি তাহলে আমরা কি করে বসাবো জি কে? প্রথমেই ইনওয়ার্ড আউটওয়ার্ডের ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখবে যে যার ডাইরেকশনটা দেওয়া থাকবে, যে কি কোন দিকে মুখ করে আছে, যদি একজনের ডাইরেকশন দেওয়া থাকে তাকে আগে নিয়ে কাজ করবে। ফার্স্ট পয়েন্টটা নিয়ে আগে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, সেকেন্ড পয়েন্টে যদি থাকে সেকেন্ড পয়েন্টেই যাবো। তো ফার্স্ট লাইনটা দেখে আমি বুঝতে পারলাম না, ফালতু এর জন্য একটা পসিবিলিটি আঁকার দরকার নেই, আমি দেখবো যে এখানে কারো একজনের কথা বলা আছে নাকি যে এ মুখ করে আছে বাইরের দিকে বা ভেতরের দিকে। তাহলে প্রথমে আছে জি ফেসেস দ্য সেন্টার, পরের লাইনে দেওয়া রয়েছে জি ফেসেস দ্য সেন্টার, তাহলে খুব ইজি হয়ে গেল, আমি জিকে খুব সহজে কোথায় বসাতে পারি, জিকে খুব সহজেই বসিয়ে দেবো এখানে, যেখানেই বসাই না কেন জিকে এখানে বসাবো, কিন্তু অবশ্যই তাকে সেন্টার ফেসটা অ্যারো দিয়ে তোমাকে দেখাতে হবে, নিজেকে করতে হবে, না হলে পরে তো আর খুঁজে পাওয়া যাবে না কোথায় কে কোন দিকে ছিল। জি সেন্টারে মুখ করে আছে, আর যদি বলতো জি আউটওয়ার্ড বাইরে দিয়ে মুখ করে আছে, তাহলে কি জিকে এখানে বসিয়ে এটা এরকমভাবে অ্যারো দিতাম দিতাম না, তাহলে জিকে আমি ঠিক এইখানে বসাতাম, এইখানে বসিয়ে এরকম অ্যারোটা দিতাম যদি বাইরের দিকে জি থাকতো। এটা মুছে দিই আপাতত,
এবার পরের পয়েন্টটা দেখি, পরের পয়েন্টটা না আগের পয়েন্টটা দেখবো, ওখানে আগে একটা পয়েন্ট আমরা ছেড়ে এসেছি। সি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ জি, জি এর সেকেন্ড লেফটে সি আছে, ফার্স্ট সেকেন্ড, তাহলে সি কোথায় আছে? সি এখানে আছে, এক্ষেত্রেও তাই, এখনো কোনো পরিবর্তন তো হয়নি, সবে শুরু হলো, দুটো পসিবিলিটি, একটা পরিবর্তন ঠিক হবে। তারপরে বোথ দ্য ইমিডিয়েট নেইবারহুডস অফ সি ফেস আউটসাইড, সি এর দুজন ইমিডিয়েট নেইবারহুড প্রতিবেশীরাই বাইরের দিকে মুখ করে আছে, তাহলে সি এর দুজন দুপাশে দুটো বাইরের দিকে মুখ আমরা আগে থেকে দিয়ে দিই, তাহলে এরা যে দুজন আছে যারাই থাকুক না কেন তারা আউটওয়ার্ডই হবে, এটা আমাদের পয়েন্টে বলে দিয়েছে। সি এর দুজন নেইবারহুড আছে যারা আউটওয়ার্ডে ফেস করে আছে আউটসাইডে। তারপরে ডি সিট থার্ড টু দ্য রাইট অফ সি, বলেছে ডি সি এর থার্ড রাইটে বসবে। এবার কি করে বুঝবো সি এর রাইট কোনটা? সি যদি বাইরে মুখ করে থাকে তাহলে সি এর থার্ড রাইট কি হবে, কে বসবে? বলেছে বি সিটস টু দ্য থার্ড রাইট, সরি ডি সিটস থার্ড রাইট টু দ্য থার্ড রাইট অফ সি, তাহলে সি যদি বাইরের দিকে মুখ করে থাকে থার্ড রাইট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে ডি হবে এইখানে। আর যদি সি হয় ভেতরে মুখ করে তাহলে ডি হবে কোথায়? ফার্স্ট সেকেন্ড থার্ড, ডি হবে তাহলে এখানে। তাহলে অলরেডি এবার দুটো পসিবিলিটি আলাদা হয়ে গেল, এইবার পুরো ফিগারটা আলাদা হতে শুরু করবে, যেহেতু সি একবার ইনওয়ার্ড একবার আউটওয়ার্ড। এরপরে যদি কোনো পয়েন্টে পেয়ে যায় যে সি ইনওয়ার্ডে আছে বা আউটওয়ার্ডে আছে, তাহলে তো কোনো অসুবিধা আর হবে না, তখন একটা তো ক্যান্সেল করে দিতে পারবোই। তো তাড়াতাড়ি এগোই, দেখি সামনে কি আছে। বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এইচ, আচ্ছা বি এইচ এর থার্ড রাইটে বসবে, মানে এইচ কোথায় বসবে কি করে বুঝবো? এইচ তো এখানেও হতে পারে, এখানে হতে পারে, এখানে এখানে অনেক জায়গা ফাঁকা রয়েছে, এইচ বির জায়গাও জানি না, তো বি আর এইচ নিয়ে কিছু করতে পারছি না। বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এইচ, এটা আমি সাইডে এক জায়গা রেখে দিলাম, যে বা মনের এমনিও রেখে দিতে পারি যে বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এইচ, এই পয়েন্টটা আমাদের এখনও বাকি আছে সলভ করা, বি এইচ এর থার্ড রাইটে থাকবে। তারপরে এইচ ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নেইবারহুডস অফ সি নর ডি, সি আর ডি এর নেইবারহুড এইচ হবে না, তার মানে খুব সহজে বুঝতে পারছি যে এইচ এখানে হবে না, এইচ এখানে হচ্ছে না, সি যেহেতু ডি যেহেতু এখানে আছে তাহলে এইচ এখানেও হবে না, এই ডায়াগ্রামে এইচ এখানে হবে না, এইচ এখানে হবে না, ডির সি পাশেও হবে না, সির এপাশেও হবে না, তাহলে এইচের জন্য ফাঁকা জায়গা কটা আছে? এখানে তো আমরা খুব সহজে বুঝতে পারছি এইচের একটা জায়গায় মাত্র ফাঁকা আছে, সেখানে এইচ এখানে হচ্ছে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইচের দুটো পজিশন আছে, ঠিক আছে, তো আরেকটা পসিবিলিটি আনার দরকার নেই, আপাতত এটা খেয়াল রেখেছি এইচ হয় এখানে হবে না হলে এখানে হবে, এই দুটোর মধ্যে একটা তাহলে আমাদের এইচ হবে, তবে এখন থাক এখন এটা রেখে দিই। তবে একটা ট্রাই করে দেখতে পারি যে আগের টপিকটা নিয়ে, আগের যে পয়েন্টটা দেওয়া আছে বি সির থার্ড টু দ্য রাইট অফ এইচ, ধরো এইচকে আমি যদি এখানে বসাই, ধরো এইচকে আমি এখানে বসালাম, এইচ যদি এখানে বসে তাহলে বি সির থার্ড টু দ্য রাইট অফ এইচ, এইচের থার্ড রাইটে বসে বি, ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড রাইটে দেখছি যদি আউটওয়ার্ড হয় তাহলে থার্ড রাইটে ডি অলরেডি বসে আছে, বসবে না, যদি ইনওয়ার্ড হয় এইচ তাহলে থার্ড রাইটে কি আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ ফাঁকা আছে, তাহলে এটা হতে পারে এইচ এখানে ইনওয়ার্ড দিয়ে বসতে পারে। আর যদি এইচ এখানে আউট হয় তাহলে থার্ড রাইটে কে আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড, জি বি বসতে পারবে না, এপাশে যদি যাই দেখবো সি আছে, জি বসতে পারবে না, তার মানে এইচ এইখানে ইনওয়ার্ড আউটওয়ার্ড কোনোভাবেই হবে না, তাহলে এক্ষেত্রেও এইচের পজিশনটা ফিক্সড হয়ে গেল, এবং সেটা এইচ হলো ইনওয়ার্ড এবং বি হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড রাইটে আছে বি। তারপরে পয়েন্ট ক্লিয়ার। এরপরে বোথ দ্য ইমিডিয়েট নেইবারহুডস অফ এ ফেস আউটসাইড, এর দুইজন নেইবারহুডই আউটসাইডে আছে, তাহলে বসাই দেখি ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে, যদি এ এখানে বসাই এটা হতে পারে, এ যদি এখানে বসাই সি আউটসাইড আছে, একেও আউটসাইড যদি করে দেবো তাহলে এ এখানে হতে পারে, এ যদি এখানে বসাই তাহলে দেখবো যে সি আউটসাইড আছে বাট আরেকটা নেইবারহুড যে ইনসাইড হয়ে আছে, সুতরাং এ এখানে হচ্ছে না, এ যদি এখানে বসাই তো এখনও বোঝা যাচ্ছে না যে
আচ্ছা, এখানে একটা পয়েন্ট, এইচ আমরা যখন বসিয়েছি আমরা বির পজিশন এখানেও ফিক্স করি, এখানে বি সি ইটস থার্ড টু দ্য রাইট অফ এইচ, তাহলে এইচ এর থার্ড রাইট, যদি এইচ ইনওয়ার্ড হয় তাহলে থার্ড রাইট হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বি হবে এখানে, এইচ যদি আউটওয়ার্ড হয় বি হবে সি এর জায়গায়, সেটা সম্ভব নয়। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এইচ এখানে ইনওয়ার্ড এবং বি তাহলে এখানে বসবে থার্ড রাইটে। এবার এই পয়েন্টটা দেখবো, বোথ দ্য ইমিডিয়েট নেইবারহুডস অফ এ ফেস আউটসাইড, যদি একে এখানে বসাই তাহলে দুজনকে আউটসাইড হতে হবে, দুজন নেইবারহুডকে, কিন্তু একজন তো অলরেডি ইনসাইড হয়ে আছে, সুতরাং এ এখানেও হচ্ছে না। তো এ দুটো জায়গায় হচ্ছে না, এর একমাত্র জায়গা কি আছে, এটাই বাকি আছে এর একমাত্র। এই ক্ষেত্রে যদি দেখি দুটোই ইনওয়ার্ড নেইবারহুড এর, সুতরাং এটা সম্ভব নয়। আর ফাঁকা জায়গা বলতে আছে এটা, যার একটাও একজন আছে ইনওয়ার্ড, তাহলে এ কোথায় হতে পারে, এ একমাত্র হতে পারে, একটা পজিশনই ফাঁকা আছে এখানে, এবং এ দুজন নেইবারহুডকেই, বোথ দ্য ইমিডিয়েট নেইবারহুডস অফ এ ফেস আউটসাইড, দুজনকে আউটসাইড করে দিলাম, ঠিক আছে। এবার ই ফেসেস সেম ডাইরেকশন অ্যাজ এইচ, এইচ যেরকম যদি ইনওয়ার্ড হয় ইউ ইনওয়ার্ড, এইচ যদি আউটওয়ার্ড হয় ইউ আউটওয়ার্ড, তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি এইচ ইনওয়ার্ড, কিন্তু যে বাকি যে পজিশনগুলো ফাঁকা আছে যেখানে আমি ই বসাতে পারবো সব কটা পজিশনই আউটওয়ার্ড রয়েছে, মানে এইচের সাথে মিল নেই। সুতরাং খুব ভালো করে বুঝতে পারছো যে এখানে ই বসানোর মতো জায়গা আর আমার নেই, তার মানে এই ডায়াগ্রামটা ভুল, এই ডায়াগ্রামটা অলরেডি রং হয়ে গেল। এই ক্ষেত্রে দেখি এইচ ইনওয়ার্ড আছে, বাকি সবগুলো আউটওয়ার্ড আছে, এবং ডি এখনও জানি না, বাট ডি অলরেডি পজিশন নিয়ে নিয়েছে, সেটা ওখানে তো ডি হতে পারে না, তাহলে একমাত্র ই বসতে পারে কোথায়, ই তাহলে একমাত্র বসতে পারে এখানে, এখানে যদি ই বসে, আর ইকে কি করতে হবে, ইনওয়ার্ড ফেস করাতে হবে, কারণ যেহেতু এইচ ইনওয়ার্ড আছে, মানে এই ই ফেসের সেম ডাইরেকশন অ্যাজ এইচ, দ্যাট ইজ এইচ ফেসের দ্য সেন্টার, দেন ই অলসো অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে। তারপরে ইমিডিয়েট নেইবারহুডস অফ ই ফেস অপোজিট ডাইরেকশন, এর মানে হলো ইমিডিয়েট নেইবারহুডের মধ্যে একজন যদি ইনওয়ার্ড হয় আর একজন আউটওয়ার্ড হবে, এটা হচ্ছে এর মানে, এবং ভাইস ভার্সা, যদি ইফ ওয়ান নেইবারহুড ফেসেস দ্য ইন সেন্টার দেন দ্য আদার ফেসেস আউটসাইড, তাহলে এখানে ই তার দুটো নেইবারহুড কে আছে ডি আর এইচ, এইচকে দেখতে পাচ্ছে অলরেডি ইনওয়ার্ড হয়ে আছে, তাহলে ডি অবশ্যই আউটওয়ার্ড হবে যেহেতু অপোজিট ডাইরেকশন ফেস করে বলেছে, তাহলে সবার পজিশন এখানে ফিক্সড হয়ে গেল। এবং একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে বি এর ডাইরেকশন, বি এর ডাইরেকশন কী হলো, আমরা একটা পয়েন্ট এখানে দেখেছিলাম, বোথ দ্য ইমিডিয়েট নেইবারহুডস অফ এ ফেস আউটসাইড, তাহলে সিকে আউটসাইড করানো আছে, তাহলে এর এটাও আউটসাইডই হবে, তাহলে সব কটা এবার এখানে ফিক্সড হয়ে গেল, এবং ইনসাইড আউটসাইডে কী আছে সেটাও ফিক্সড। তাহলে এটা একবার ফ্রেশ করে যদি দেখে নিই, আচ্ছা আরেকজনকে তো বসানো হয়নি, এফ এ তো ফিক্স একজন বসে আছে, যখন এর জায়গা এফ এর জায়গা এটাই হবে, এগুলো তো কোনো ট্রিক্স নয়, এটা বলার কিছু নয়, এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, একটা জায়গায় ফাঁকা আছে এবং এফ বাকি আছে, এফকে এখানে বসিয়ে দিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ, তো এফকে এখানে বসিয়ে দিলাম। এবার ফ্রেশ করে দেখলাম যে তোমাদের জন্য ফ্রেশ করে এটা তৈরি করে রাখলাম, এবার আমি 5টা কোশ্চেন এর বেসিসে যে দেওয়া আছে সেগুলো সলভ করে দেখাচ্ছি, আশা করছি তোমরা ট্রিক্সও ধরতে পেরেছো যে ইনওয়ার্ড আউটওয়ার্ডটা কীভাবে করতে হবে। আমি খুব স্লোলি বলেছি এবং তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়েই বললাম, তোমরা এক্সামের সময় করবে যখন, নিজেদের মনের মধ্যে ক্যালকুলেশন হয়ে যাবে অটোমেটিক প্র্যাকটিস করা থাকলে, এবং খুব কম সময়ে এটা হয়ে যাবে, এবং আরআরবি অফিসার স্কেল 1-এ আসার সম্ভাবনা আছে, তাছাড়াও স্কোয়ার টেবিলের সম্ভাবনাও আছে, যেটা আমি পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো, স্কোয়ার টেবিল, সেখানেও ইনওয়ার্ড আউটওয়ার্ড ফেসিং থাকবে 8 জন পার্সনের, সেটা আমি নিয়ে আসবো, তোমরা চ্যানেলটা ফলো করো সেটা দেখার জন্য। তো এবার কোশ্চেনগুলো সলভ করি, প্রথম কোশ্চেন, ফোর অফ দ্য ফলোয়িং ফাইভ আর অ্যালাইক ইন এ সার্টেন ওয়ে বেসড অন দ্য গিভেন সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সো ফর্ম এ গ্রুপ, হুইচ ইজ দ্য ওয়ান দ্যাট ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ। এই 5 জনের মধ্যে 4 জন একটা গ্রুপের মধ্যে পড়ছে, তারা একই রকমভাবে আছে, একই রকম পজিশনে আছে, বা একই একটা সেম একটা প্যাটার্নে রয়েছে, মানে একজন আছে যে তার থেকে আলাদা, সে বের করতে হবে।
প্রথমে দেখছি বি, বি কী আছে আউটওয়ার্ড, ডি কী আছে আউটওয়ার্ড, ই ইনওয়ার্ড, এ আউটওয়ার্ড এবং সি আউটওয়ার্ড। তাহলে সবাই আউটওয়ার্ড ডাইরেকশন, একমাত্র ই আছে যে ইনওয়ার্ড ডাইরেকশন। তাহলে এখানে সবার মধ্যে থেকে কে আলাদা হলো? ই আলাদা। তাহলে অ্যান্সার হবে ই, বুঝতে পারছো? তারপরে হু অ্যামং ইজ দ্য ফলোয়িং আর ইমিডিয়েট নেইবারহুডস অফ ই, এদের মধ্যে ই এর ইমিডিয়েট নেইবারস কে? ছবি থেকে খুব সহজে দেখতে পাচ্ছি ডি আর এইচ। তাহলে অপশানে শুধু খুঁজবো ডি আর এইচ কোথায় আছে, প্রথমেই রয়েছে ডি আর এইচ, আর বাকি অপশান দেখার কোনো দরকারই নেই। অ্যান্সার ওয়ান, ডি এইচ। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসম্যান আর ট্রু রিগার্ডিং ইফ অ্যাজ পার দ্য গিভেন সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই সিটিং অ্যারেঞ্জমেন্টের রেসপেক্টে নিচের কোন স্টেটমেন্টটা ট্রু দেখি, পড়ে পড়ে দেখতে হবে কোনটা। তবে আমি তোমার রেকমেন্ড করবো যদি খুব কম সময়ে করতে চাও, হ্যাঁ এটা একটা ট্রিক্স বলবো না, এটা একটু আন্দাজেই বলতে পার করতে পারো, যে তোমরা প্রথমে, তোমাদের বলবো যে প্রথম অপশনটা ট্রাই না করতে, কারণ প্রথমেই অ্যান্সারটা দিয়ে দেবে এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ দিয়ে দিতেও পারে, তখন আমার টাইম নষ্ট হবে, তখন তোমরা আবার ভাববে যে না ভিডিওতে দেখেছিলাম, পরে করা প্রথমে দি পরে করা প্রথমটা পরে দেখার জন্য, বাট প্রথমটা অ্যান্সার হয়েছে, টাইম নষ্ট হয়েছে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলবো প্রথমে থাকবে না, প্রথমে তোমরা ট্রাই করবে লাস্টের দিকে, কারণ স্ক্রিনে যখন এক্সামটা যখন হয়, অনলাইন এক্সামটা স্ক্রিনে যখন থাকে, 4 নম্বর 5 নম্বর অপশানটা অনেক সময় স্ক্রোল করে বা নিচে নিতে হয়, সেখানে অ্যান্সারটা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যান্সারটা ওই জায়গার মধ্যেই রেখে দেয়, কারণ এতে কিছু টাইম লস হয় স্ক্রোল করার জন্য, সেই জন্য এটা করা হয় আমার মনে হয়। এটা আমি দেখেছি, আমি ফেস করেছি এক সময়, এই জন্য বলছি। তো প্রথমে ট্রাই করবে 5 নম্বর 4 নম্বর অপশান থেকে, তারপরে তুমি 3 2 1 দেখবে। তো এইসব ক্ষেত্রে বলছি, প্রথমে আমি 3 নম্বরটা দেখতে গিয়ে দেখলাম নান অফ দ্য গিভেন অপশন ইজ ট্রু, সেখানে দেখার কোনো প্রশ্নই নেই। আমি 4 নম্বর দেখি, অনলি 3% সিট বিটুইন এফ অ্যান্ড ডি, এফ এবং ডি এর মাঝখানে 3 জন পার্সন বসে আছে। হ্যাঁ এফ এবং ডি এর মাঝখানে, এপাশ থেকে 3 জন আছে, এপাশ থেকে 3 জন আছে, এটা ট্রু। আবার একটা অপশন অলরেডি দেখে ফেলেছি, নান অফ দ্য গিভেন অপশন ইজ ট্রু, সেটা হতে পারে না। তাহলে তো অ্যান্সার বোঝাই যাচ্ছে 4 দিকেরটাই অ্যান্সার হবে, 4 নম্বর অপশানটাই। আমি এটা অ্যান্সার করলাম, তাও তোমরা চেক করে দেখো, এ ইজ ওয়ান অফ দ্য ইমিডিয়েট নেইবারহুড অফ এফ, এ এফ এর ইমিডিয়েট নেইবারহুড না, এফ এবং এর মাঝখানে অলরেডি একজন আছে। এফ ফেসেস সেন্টার না, এফ ফেসেস আউটসাইড দেখতে পাচ্ছি, এফ ফেসেস সেন্টারও নয়, এটাও ভুল। তাহলে এফ সিটস থার্ড টু দ্য লেফট অফ এইচ, এইচ এর থার্ড লেফটে নয়, এফ এইচ এর সেকেন্ড লেফটে আছে, তাহলে এটাও ভুল। তাহলে অ্যান্সার 4, অনলি 3% সিট বিটুইন এফ অ্যান্ড ডি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ এইচস পজিশন উইথ রেসপেক্ট টু সি, এইচ এর পজিশন কত সি রেসপেক্টে এইচ এর পজিশন? এক্ষেত্রেও বলবো যে তারা প্রথমে না দেখে লাস্টের দিকে আগে যাবে, প্রথমে 4 নম্বর দেখি, সেকেন্ড টু দ্য রাইট, সি এর সেকেন্ড রাইটে আছে এইচ, দেখা যাক সি এর সেকেন্ড রাইটে বি আছে, না এটা ঠিক নয়। 5 নম্বর দেখি, থার্ড টু দ্য লেফট, ফার্স্ট থেকে থার্ড, হ্যাঁ থার্ড টু দ্য লেফট, এটাই অ্যান্সার রাইট, তো আর দেখার দরকার নেই, এটাই হবে রাইট অ্যান্সার। দরকার চেক করে দেখতে পারো, থার্ড টু দ্য রাইট, থার্ড টু দ্য রাইট ডি আছে, হবে না। ফোর্থ টু দ্য লেফট, ফোর্থ টু দ্য রাইট, ফোর্থ টু দ্য রাইটে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফোর্থ ফোর্থ টু দ্য রাইটে কী আছে, ই আছে, এটা হবে না। ফিফথ টু দ্য লেফট, এটাও সম্ভব নয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথে আবার ডি আছে লেফটে, সেটা সম্ভব নয়। অ্যান্সার থার্ড টু দ্য লেফট, দেখা যাচ্ছে খুব পরিষ্কারভাবে সি থেকে থার্ড টু দ্য লেফটে আছে এইচ। লাস্ট, হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ জি, এটা ডিরেক্ট কোশ্চেন, জি এর ইমিডিয়েট রাইটে কে বসেছে, জি সেন্টারে মুখ করে আছে, তার রাইট হবে এই পাশ, তো মানে অ্যান্সার হবে হচ্ছে এইচ, এইচ হচ্ছে অ্যান্সার। তো এই ছিল 5টা প্রশ্ন এবং ইনওয়ার্ড আউটওয়ার্ড ফেসিং সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে, বা যদি না বুঝতে পারো, কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে কী সমস্যা হয়েছে, বা ভিডিও নিয়ে অন্য কোনো সমস্যা থাকলে, অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাইলে তোমরা কমেন্টে জানাবে, এবং ভিডিওটা পছন্দ হলে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবে। ধন্যবাদ।